الحمد لولي والصلاة على رسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم آمنت بالله صدق الله مولانا العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت وسلمت وبارك على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله رمضان المبارك বেশ কিছু সময়ে বিভিন্ন বিষয়ে আপনাদেরকে নিয়ে লাইভ প্রোগ্রাম করেছি কোরআন কারীমের তাফসীরের প্রোগ্রাম এবং বিভিন্ন মাসায়েলের জবাবের প্রোগ্রামে আমি আপনাদের সাথে লাইভে অংশগ্রহণ করেছি আলহামদুলিল্লাহ আপনারাও আমার সাথে অংশগ্রহণ করেছেন অনেক বিষয়ে অনেক জিজ্ঞাসা আপনারা করেছেন অনেক বিষয়ে আমিও জবাব দেওয়ার চেষ্টা করেছি অল্প পরিসরে অল্প পরিসরে তো যেহেতু রমাদানের মোবারক ইবাদতমুখী মাস সেই সুবাদে রমাদানে আসলে অন্য কাজ করার সুযোগ হয় খুব কম কিন্তু কোরআনময় মাস যেহেতু এই মাস কোরআন নাজিলের মাস এবং রব্বুল আলামিন এই মাসে পরিচয় দিয়েছেন কোরআনের সূত্র ধরে শাহরুল রমাদান কোরআন রমাদান ওই মাস যে মাসে আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন এবং তাফসীরে কিতাবগুলোতে রওয়ায়েত এসেছে যে সমস্ত আসমানি কিতাবে আল্লাহ রমাদানে নাযিল করেছেন যদিও রওয়ায়েতগুলো সনদের বিচারে অনেকটা দুর্বল কিন্তু তাওরাত জবুর ইঞ্জিল সব কিতাবই রমাদান মোবারক নাযিল হয়েছে বলে অনেকগুলো রওয়ায়েত আছে ইবনে আব্বাস থেকে কাবে আহবার থেকে সুন্নি মুকাতিল মুজাহিদের সনদে অনেকগুলো রওয়ায়েত আছে তো যাই হোক সূরাতুল আনফালের দ্বিতীয় আয়াতের তাফসীর দিন আমি আপনাদেরকে শুনিয়েছিলাম আজকে এই সাউন্ড কি একদম হচ্ছে না ভাই নাকি আজকে সাউন্ড কম বলছে ওখানে যে ভলিউম আছে নিচে দিয়ে এই ভলিউমটা একটু দেখে এটা এই উপরটা টিপে ফুল হয়েছে জি ভাই তো আমি আপনাদের সামনে কোরআনে কারিমের সূরাতুল আনফালের দ্বিতীয় এবং তৃতীয় আয়াতে কারিমা তিলাওয়াত করেছি তৃতীয় এবং চতুর্থ আয়াতে কারিমা তিলাওয়াত করেছি তৃতীয় আয়াতও তিলাওয়াত করেছি তো তৃতীয় আয়াতের দ্বিতীয় আয়াতের উপরে তো আমি আপনাদের সামনে গত লাইভে আলোচনা করেছি রব্বুল আলামিন তার কালামে হাকিম ইরশাদ করতেছেন ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম যে নিশ্চয়ই শুধুমাত্র মুমিন তারা হাকিকি মুমিন তারা পরিপূর্ণ মুমিন তারা যাদের সামনে আল্লাহ তাআলার নাম নেওয়া হলে আল্লাহর নাম উচ্চারণ করা হলে আল্লাহ তাআলা জাতে পাকের নাম উচ্চারণ করা হলে ওয়াজিলাত কুলুবুহুম তাদের অন্তর বিগলিত হয়ে যায় তাদের অন্তর নরম হয়ে যায় তাদের অন্তর আল্লাহ তাআলার দিকে ধাবিত হয়ে যায় ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা আর যখন তাদের সামনে আল্লাহ তাআলার কালামের আয়াতসমূহ তিলাওয়াত করা হয় তো যাদাতহুম ঈমানা তাদের ঈমানের তাজাল্লি ঈমানের নূর ঈমানের ক্ষমতা বেড়ে যায় আর এত বেড়ে যায় যে তাদের মধ্যে তখন কয়েকটি গুণাবলী চলে আসে এর মধ্যে একটা হলো ওয়ালা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন তখন তারা আল্লাহ তাআলার উপর পরিপূর্ণ ভরসা করতে থাকে আল্লাহ তাআলার উপর পরিপূর্ণ আস্থা রাখতে থাকে আল্লাহ তাআলার উপর পরিপূর্ণ তাওয়াক্কুল করতে থাকে আল্লাহ তাআলার উপর পরিপূর্ণ ভরসা করতে থাকে তাহলে আল্লাহর নাম যখন মুমিনের সামনে নেওয়া হয় মুমিনের অন্তর বিগলিত হয় মুমিনের অন্তর আল্লাহ তাআলার দিকে ধাবিত হয় আর যখন তাদের সামনে আল্লাহ তাআলার কালামে হাকিমের আয়াত তিলাওয়াত করা হয়
তো তাদের ইমানের নূর বাড়ে, ইমানের ক্ষমতা বাড়ে, আর আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল তাদের অন্তরে তৈরি হয়। এই বিষয়ে আমি এই আয়াতের উপর মোটামুটি দীর্ঘ আলোচনা গত লাইভে আপনাদের সামনে করেছি। পরে আল্লাহ তাআলা বলেন ওই মুমিনদের মধ্যে আরও কিছু সিফত চলে আসে, আল্লাযীনা ইউকিমুনা সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তখন তাদের মধ্যে দুইটা সিফত আসে, এক তাদের দেহ, তাদের দৈহিক শক্তি, আর দ্বিতীয় হলো তাদের আর্থিক যে বিষয় আছে, এই উভয়টাকে তারা আল্লাহর জন্য ব্যয় করা শুরু করে। তো এখানে মানুষ তার দেহ দিয়ে আল্লাহ তাআলার যত ইবাদত করতে পারে, তার দেহকে তার দৈহিক শক্তি ব্যবহার করে রব্বুল আলামিনের যত ইবাদত করতে পারে বা করে, তন্মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত হলো সালাত, নামাজ। আর দুই নম্বর অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ তাআলা তাদেরকে যে রিজিক দিয়েছেন এই রিজিক থেকে আল্লাহ রাস্তায় কিছু ব্যয় করে। তার অর্থ হলো তখন ওই মুমিন তার দেহ এবং অর্থ, তার দৈহিক শক্তি এবং আর্থিক শক্তি উভয়টায় তার রবের গোলামিতে ব্যয় করে। তো দৈহিক শক্তি ব্যয় করার পিছনে যেমন রোজা রাখে, এটাও দৈহিক শক্তি আল্লাহ রাস্তায় ব্যয় করা, নামাজ আদায় করে এটাও দৈহিক শক্তি আল্লাহ আল্লাহর জন্য ব্যবহার করা। কিন্তু রব্বুল আলামিন এখানে প্রথমে সালাতের কথা বলেছেন, আল্লাযীনা ইউকিমুনা সালাহ, যারা নামাজ কায়েম করে। তো আমরা একটু বুঝে নিই প্রথমে নামাজ কায়েম করা কাকে বলে। হযরত মুফাসসিরিন কেরাম বিশেষ করে ইমাম ইবনু জরির তাবারী রহমতুল্লাহ আলাইহি তাফসীরে তাবারীতে আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়েত এনেছেন যে ইকামাতুস সালাহ মানে আই আল ইতিয়ানু বিজামী হুকুকিহা ওয়া আদাবিহা, অর্থাৎ নামাজ কায়েম করা কথাটার অর্থ হল নামাজের যত হক আছে এবং নামাজের যত আদাব আছে, যত হক আছে এবং সালাতের যত আদাব আছে, এই সবগুলোর দিকে পরিপূর্ণ লক্ষ্য রেখে নামাজ আদায় করা। অর্থাৎ নামাজের কিছু ফরায়েজ আছে, কিছু ওয়াজিব আছে, এগুলোর দিকে তো লক্ষ্য রাখা জরুরি, আর এরপরে কিছু সুন্নত আছে, এগুলো সুন্নতে মুয়াক্কাদা আছে, সুন্নতে গায়রে মুয়াক্কাদা আছে, কিছু মুস্তাহাব কাজ আছে সালাতের ভিতরে, এই সবগুলো হুকুক এবং আদাব নামাজের মধ্যে, সালাতের মধ্যে যে ফরজ আছে অর্থাৎ আরকান আহকাম যেগুলো আছে, আমাদের দেশিভাবে আমাদের দেশে যেভাবে আমরা ছোটোকালে ওস্তাদদের জবানে সালাত শিখেছি বা সালাত শেখানো, নামাজ শেখানো হয় যে নামাজের বাইরে এবং ভিতরে তার ফরজ, এই মানুষের বোঝার জন্য এভাবে শেখানো হয়, অর্থাৎ নামাজ শুরু করার আগে এবং নামাজ শুরু করার পরে তেরোটা ফরজ, এভাবে নামাজের যে ১৪টা ওয়াজিব আছে বা আরও কম বেশি সংখ্যা তেলাপো যেহেতু আছে ওয়াজিব আছে, এগুলো তো হুকুক। আর সুন্নত এবং মুস্তাহাব নামাজে যেগুলো আছে এগুলো হলো সালাতের আদাব। তাহলে আদাবের ভিতরে মুস্তাহাব এবং সুন্নতগুলো সামিল, আর হুকুকের ভিতরে নামাজের আরকান আহকামগুলো এবং ওয়াজিবাতগুলো সামিল। তো যে ব্যক্তি সালাত আদায় করে, সালাতের নামাজ আদায় করে, নামাজের আরকান আহকাম হুকুক এবং আদাব যেগুলো আছে এগুলোর প্রতি পরিপূর্ণ লক্ষ্য রেখে তো তার নামাজটা হয়। তে নামাজের ব্যাপারে তখন তার ক্ষেত্রে শরীয়তের ফয়সালা আসে একামতের সালাহ, অর্থাৎ তিনি নামাজ কায়েম করেছেন, একামতের সালাহ করেছেন, নামাজ কায়েম করেছেন। তো আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইউকিমুনা সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যারা নামাজ কায়েম করে, সালাত কায়েম করে, নামাজের হুকুক এবং আদাব যেগুলো আছে এগুলোর প্রতি পরিপূর্ণ লক্ষ্য রেখে নামাজ আদায় করে। ইউকিমুনা সালাহ, বাইরা যারা কষ্ট করে আমার সাথে লাইভে আছেন, আমরা আমাদের সালাতের দিকে একটু তাকাই যে আসলে আমাদের দ্বারা কি একামতে সালাত হচ্ছে কি না, আমি কি নামাজের সুন্নত কোনগুলো আছে এগুলো সম্পর্কে আমি অবগত, নামাজের মুস্তাহাব যেগুলো আছে এগুলোর ব্যাপারে কি আমি অবগত, নামাজের যে আদাবগুলো আছে এগুলোর ব্যাপারে কি আমি অবগত। আজকে আমরা সালাত তো আদায় করি কিন্তু আমাদের সালাত, আমাদের নামাজ আমাদেরকে পাপ রাশি থেকে, পাপ থেকে বিরত রাখতে পারে না, নামাজের দ্বারা আমাদের অন্তরে খুশু খুজু বেশি তৈরি হয় না, আল্লাহর দিকে ধাবিত হওয়ার যে গুণাবলী আছে নামাজের দ্বারা সেগুলো আল্লাহর সাথে তাকাররুব, আল্লাহর নৈকট্য অর্জন করা সালাতের মাধ্যমে, নামাজের মাধ্যমে, সেটা আমাদের অর্জন হচ্ছে কি না আমরা ফিকির করা দরকার, খুব গভীরভাবে আমরা বিষয়টা নিয়ে চিন্তা করা দরকার। যে হযরতে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন যেভাবে নামাজ আদায় করেছিলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে নামাজ শিখে, যে আমার নামাজ আসলে মূলত সেরকম নামাজ হচ্ছে কি না, এটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়।
যে নামাজের দ্বারা ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, আল্লাহ তাআলা নামাজ নির্দিষ্ট অক্তের সাথে পড়া, এটা মুমিনের জন্য অবধারিত। তারপরে আল্লাহ বলেন উতলুমা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ তাআলা বলেন যে নামাজ নিশ্চয়ই মানুষকে অশ্লীল পাপাচার গুনার কাছ থেকে ফিরিয়ে রাখবে, বিরত রাখবে, নাফরমানি থেকে ফিরিয়ে রাখবে, বিরত রাখবে। তো আজ আমার জিন্দগি ভর নামাজ চলতেছে কিন্তু নামাজ আমাকে গুনা থেকে ফিরাচ্ছে না, নামাজের মাধ্যমে আমি মানে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার যে নৈকট্য অর্জিত হলে যে গুণাবলীগুলো প্রকাশ পায় সেগুলো প্রকাশ পাচ্ছে না, তাহলে এর অর্থ হলো নিশ্চয়ই আমার নামাজের হুকুক এবং আদাবের মধ্যে সমস্যা আছে, নিশ্চয়ই আমার নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজের মতো হচ্ছে না। হযরত, আমি এই প্রসঙ্গ শেষ করব যে নামাজ পড়তে 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 বান্দার এমন উন্নতি হওয়ার কথা, এমন উন্নতি হওয়ার কথা, সহি বুখারি রওয়ায়ত হাত্তা আকুনা সামাউল্লাযী ইয়াসমাউ বিহি আও বাসারাহুল্লাযী ইউবসিরু বিহি ওয়া ইয়াদাহুল্লাতী ইয়াবতিশু বিহা ওয়া ফী রওয়ায়াতিন ওয়া ইয়াদাইহিল্লাতাইনি ইয়াবতিশু বিহিমা। আল্লাহ তাআলা বলেন বান্দা নফল ইবাদত করতে করতে নামাজ পড়তে পড়তে আমার এত নৈকট্য অর্জন করে যে সে যে দুই চোখ দিয়ে দেখে আমি তার চোখ হয়ে যাই, আমি তার কান হয়ে যাই, আমি তার হাত হয়ে যাই। এই হাদিসের ব্যাখ্যা মুফাসসিরিনা বলেছেন অর্থাৎ সে তার ভিতরে এমন অনুভূতি অর্জন করে, এমন অনুভূতি লাভ করে যে সে মনে করে আমার পুরো অস্তিত্বের ভিতরে আমি আমার আল্লাহকে অনুভব করতেছি, আমার আমার রবের সিফত জাতকে অনুভব করতেছি, যেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় একদম শেষ প্রশ্ন ছিল জিবরাইল আলাইহিস সালাতুসসালামের শেষ সময়ের প্রশ্ন ছিল যে মাল ইহসান। তা আল্লাহ বলেছেন আল ইহসানু আন তা'বুদাল্লাহ কা'আন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। যে প্রথমে ঈমান, তারপরে ইসলাম, এগুলো সব ঠিক হয়ে গেলে তারপরে বান্দার ভিতরে ইহসান আসবে। এহসান হলো এমন একটা অনুভূতি অন্তরে তৈরি হবে যে আমি সেজদা করতেছি মনে হয় যেন আমি আল্লাহ আমার আল্লাহ তাআলাকে দেখে সেজদা করতেছি, আমি এমন একটা অনুভূতি ভিতরে তৈরি হয়ে যাবে। যদি এটা কমপক্ষে এই স্তর না হয় তাহলে এতটুকু স্তর অর্জিত হবে যে আল্লাহ তাআলা আমাকে দেখতেছেন, আমার ইবাদতের বৈশিষ্ট্য এমন তৈরি হবে যে আমার আল্লাহ আমার দিকে তাকিয়ে আছেন, আমি আল্লাহর ইবাদত করতেছি। কিন্তু আমাদের মধ্যে এই সিফত এই গুণাবলী যে অর্জিত হচ্ছে না, এই কারণে আমরা সালাতের মজা স্বাদ আমরা নিজের দিলের মধ্যে অনুভব করতে পারতেছি না। আবু দাউদ শরীফের হাদিসে আছে দুইজন সাহাবিকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাহারা দেওয়ার জন্য জিহাদের ময়দানে নিযুক্ত করেছেন। তো তারা দুইজন পরামর্শ করলেন একজন কিছুক্ষণ ঘুমাবে আরেকজন পাহারা দিবে, পরে আরেকজন পালা করে কিছুক্ষণ ঘুমাবে আরেকজন পাহারা দিবে। তো যিনি পাহারা দিচ্ছেন তিনি ভাবছিলেন আমি একটু নামাজ আদায় করি, বাস নামাজে দাঁড়িয়ে গেছেন আর কোরআন শরীফ তেলাওয়াত করতেছিলেন নামাজে, এত স্বাদ আর এত মজা তিনি অনুভব করতেছিলেন। দুশ্মন এসে গেছে, দুশ্মন তীর মেরেছে, এক দুইটা তীর পরপর শরীরে এসে বিদ্ধ হয়েছে। তারপর ওই সাহাবি দ্রুত সালাম ফিরিয়ে ফেলেছেন, ডাক দিয়ে মুসলমানদেরকে সতর্ক করেছেন দুশ্মন এসে গেছে। তো যখন ওনাকে আহত অবস্থা আল্লাহ হাবিবের কাছে নেওয়া হলো, তো সরকারে দোয়া আলম বললেন তোমার এই অবস্থা কীভাবে হলো? তো ওই সাহাবি বললেন আমার এই অবস্থা এই কারণে হয়েছে ইয়া রাসূলুল্লাহ, আমি সূরা বাকারা তিলাওয়াত করতেছিলাম নামাজের ভিতরে, এত স্বাদ আর মজা লাগতেছিল, যদি দুশ্মনের তীর আমার কলিজায় বিদ্ধ হতো তাও আমি নামাজ ছাড়তাম না, কিন্তু আমি যদি এই অবস্থায় শহীদ হই তাহলে তো আপনারা ঘুমন্ত অবস্থায় থাকবেন, দুশ্মন আক্রমণ করে ফেলবে, বিরাট মুসলমানদের বিরাট ক্ষতি হয়ে যাবে, এই জন্য আমি নামাজটা শেষ করেছি। তাহলে আল্লাযীনা ইয়াকিমুনা সালাহ, যারা নামাজ ঠিক মতে কায়েম করে তাদের নামাজের অবস্থা এমন হওয়ার কথা, অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর তারা আল্লাহর দেওয়া রিজিক থেকে কিছু অংশ আল্লাহর রাস্তায় ব্যয় করে। প্রথমে আমাদেরকে বুঝতে হবে আমি যা কিছু অর্জন করেছি, আমাকে আল্লাহ তাআলা যতটুকু রিজিক দিয়েছেন সব আল্লাহ তাআলার দয়া, আমার ক্ষেতে যে ফসল হয়েছে তাও আমার আল্লাহ তাআলার দয়া, আমি যে চাকরি করি মুনাফা, আমি যে চাকরি করি বেতন নিই, এই সুস্থতা আল্লাহ তাআলাকে আমাকে দিয়েছেন, এই ব্রেইন এই মেধা আমাকে দিয়েছেন, এটা আল্লাহর দয়া। আমি যে ব্যবসা করি ওই কাস্টমারগুলো আমার দোকানে পাঠান আল্লাহ, এই জন্য সুরাতুল ওয়াকেয়ার মধ্যে আল্লাহ তাআলা বলেন আফারাআইতুম্মা তাহরুসুন আনতুম তাজরাউনহু আম নাহনু যারিউন লাউ নাশাউ লাজআলনাহু হুতামান ফাযাল্তুম তাফাক্কাহুন ইন্না লামুগরামুনা বাল নাহনু মাহরুমুন। আল্লাহ তাআলা বলেন বান্দা তুমি যে এই বীজটা জমিনের মধ্যে বপন করলা, এই বীজটাকে জমিনের নিচে সংরক্ষণ করে এটাকে ফাটিয়ে এর থেকে ফসল বের করেছি আমি আল্লাহ,
বৃষ্টি দিয়ে ফসলকে তাজা করেছে আমি আল্লাহ, জমিনকে উর্বর রেখে ওই ফসলকে উর্বর করে এই ফসল ফলিয়েছি আমি আল্লাহ। এবার তুমি বলো বান্দা, তুমি আসল কৃষক না আমি আল্লাহ আসল কৃষক? তাহলে ফসলটা যে দিয়েছি এটা আমি আল্লাহর দয়া, আমি দিয়েছি তোমাকে, আমি তোমাকে ফসল দিয়েছি, আমি তোমাকে রিজিক দিয়েছি। সুতরাং অফি আমওয়ালিকুম হাক্কুম মালুম লিসাইলি ওয়াল মাহরুম, অফি আমওয়ালিকুম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। এক এক আয়াত আল্লাহ এক একভাবে বলেছেন, তোমাদের মালের মধ্যে সাইল দুস্থ অসহায়ের জন্য হক আমি রব নির্ধারণ করে রেখেছি, এর থেকে কিছু অংশ আমার দেয়া রিজিক থেকে কিছু অংশ তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করো। আল্লাযীনা অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তো যে সকল লোকেরা প্রকৃত মুমিন তাদের এক নম্বর গুণ হলো আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন তাদের সামনে আল্লাহর নাম নেওয়া হয় তাদের অন্তর বিগলিত হয়ে যায়। আর দুই নম্বর ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, আর তাদের সামনে আল্লাহর আয়াত তেলাওয়াত করা হলে তাদের ঈমানের শক্তি, ঈমানের ক্ষমতা, ঈমানের নূর বেড়ে যায়। আর তিন নম্বর গুণ হলো ওয়ালা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, ওয়ালা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারা তাদের রবের উপর পরিপূর্ণ ভরসা করে। আর চার নম্বর গুণ হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, তারা নামাজ কায়েম করে। অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর পাঁচ নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাহর দেয়া রিজিক থেকে তারা কিছু অংশ আল্লাহর রাস্তায় ব্যয় করে। অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এই ব্যয় করা, ব্যয় করার দুইটা কথা শুনি আজকে, বলি আজকে তাফসীর শেষ করবো ইনশাআল্লাহ। আল্লাহর রাস্তায় ব্যয় করা দুই প্রকার, প্রথমে ইনফাক ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় ব্যয় করা, এটা লাহু কিসমান, এটা দুইটা প্রকার আছে। এক নম্বর হলো আল ইনফাক উদ দরুরি, যেটা একান্ত জরুরি ইনফাক করা, যেটা ফরজ, যেমন জাকাত দেওয়া, যেমন সামর্থ্য থাকলে আল্লাহর রাস্তায় খরচ করে হজ করা, নিজের সন্তানকে খানা খাওয়ানো, নিজের স্ত্রীকে খানা খাওয়ানো, নিজের পিতা মাতাকে খাবার খাওয়ানো, তাদের পিছনে খরচ করা, এগুলো হলো আল ইনফাক উদ দরুরি। আর দুই নম্বর হলো আল ইনফাক গৈর উদ দরুরি, দুই নম্বর ইনফাক হলো যেটা জরুরতে দিনের অন্তর্ভুক্ত না, অর্থাৎ ফরজ না, নফল সাদাকা। তো ফরজ সাদাকার ভিতরে আপনার যেমন জাকাত আছে, সদকায়ে ফিতর ওয়াজিব এটা আছে, তারপরে আল্লাহর রাস্তায় হজ করতে গিয়ে খরচ করা, জিহাদের জন্য আল্লাহর রাস্তায় খরচ করা, দিনই তালিম শিক্ষা করার জন্য আল্লাহর রাস্তায় খরচ, এগুলো সব ফরজ খাত, এগুলোতে খরচ করা একান্ত জরুরি ইমানের ব্যাপার। আর দ্বিতীয় বিষয় হলো সাদাকাতে গৈরে জরুরিয়া, যেটা গৈরে জরুরিয়া মানে ওয়াজিব না, ফরজ না, ওই সাদাকা, যেমন কোনো মেসকিনকে খানা খাওয়ানো, যেই মেসকিন আপনার কাছে এসে হাত পাতে নাই। মনে রাখতে হবে, যদি কোনোদিন কোনো অসহায় দুস্থ কোনো ব্যক্তি আপনার কাছে হাত পাতে আর আপনি যদি তাকে সদকা না করেন, দান না করেন, তাহলে সেই অবস্থা না খেয়ে মরতে পারে, এমন অবস্থা ওই ব্যক্তির হাতে কিছু দেওয়া তার পিছনে ব্যয় করা ফরজ হয়ে যায়, ওইটাও ফরজ সাদাকার অন্তর্ভুক্ত। কিন্তু যে ক্ষেত্রে একজন মানুষের সমাজে আরও অনেকেই দান করার মতো আছে, আপনি যদি দান না করেন তাহলে সে মরে যাবে না বা সে তার জীবন হুমকির মধ্যে পড়বে না, এমন অবস্থা যদি তৈরি হয় তাহলে তার পিছনে সাদাকা করা, খরচ করা, এটা ওইটা এটা এটা হলো মানে সাদাকাতে গৈর জরুরি অন্তর্ভুক্ত, অর্থাৎ অত্যন্ত ফজিলতপূর্ণ কাজ, কিন্তু এটা ফরজ না, জরুরি না। তাহলে অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তারা আল্লাহর রাস্তা আল্লাহর দেওয়া রিজিক থেকে কিছু ব্যয় করে, ফরজ খাতে, নফল খাতে, উভয় খাতে, জরুরি খাতে এবং গাইরে জরুরি খাতে, উভয় খাতে তারা খরচ করে, ব্যয় করে। এজন্য এক হাদিস আছে আবু দাউদ তিরমিজিতে, যে কিয়ামতের দিন আল্লাহ তারা বলবেন, বনি আদম আমি ক্ষুধার্ত ছিলাম, তুমি আমারে খানা খাওয়াও নাই। তো বনি আদম মানুষ বলবে, আল্লাহ কাইফা নুতইমুকা ওয়া আনতা রাব্বুল আলামিন, কাইফা নুতইমুকা ওয়া আনতা রাব্বুল আলামিন, আপনি তো রব্বুল আলামিন, সবাইকে খাবার খাওয়ান, আমরা কীভাবে আপনাকে খাবার খাওয়াবো? আল্লাহ বলেন, তোমার কাছে যখন ক্ষুধার্ত লোক গেছিল তার হাতে দিতা তো আমাকেই দেওয়া হতো, পিপাসার্ত গেছিল তাকে পান করাতো তো আমি আল্লাহকেই পান করানো হতো, বস্ত্রহীন লোক গেছে তাকে বস্ত্র দিতা তো আমি আল্লাহকেই দেওয়া হতো। এই জন্য আল্লাহ দেওয়া রিজিক থেকে ব্যয় করে। এই পাঁচটি গুণ যে সকল লোকের কাছে আছে, এক নম্বর হলো আল্লাহর, এক নম্বর হলো আল্লাহর নাম যখন তার সামনে বলা হয় অন্তর আল্লাহর ভয়ে বিগলিত হয়, দুই নম্বর যখন আল্লাহর কালামের আয়াত তিলাওয়াত করা হয় ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, ঈমানের শক্তি বাড়ে, তিন নম্বর আল্লাহ তাআলার উপর পরিপূর্ণ ভরসা করে ওয়ালা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর চার নম্বর হলো যারা নামাজ ঠিক মতে কায়েম করে, আর পাঁচ নম্বর হলো যারা আল্লাহ দেওয়া রিজিক থেকে ব্যয় করে। এই পাঁচটি গুণ যাদের মধ্যে আছে আল্লাহ বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম
মাগফিরাতুন ওয়া রিজকুন করিম। আল্লাহ বলেন এরাই হলো উলাইকা হুমুল মুমিনুন হাক্কা, প্রকৃত অর্থেই এরা মুমিন, এরাই হলো প্রকৃত মুমিন। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, তাদের জন্য আছে দারাজাত, অনেক দারাজাত, অনেক মর্যাদা, মর্যাদার অনেক স্তর। দেখেন এখানে আল্লাহ তাআলা আগে চারটা কথা বলেছেন, একটা হলো আল্লাহর নাম যখন নেওয়া হয় তখন তার অন্তর বিগলিত হয়, এটার জন্য এক দারাজা, আর যখন আল্লাহর কালাম তেলাওয়াত করা হয় তার ইমানের শক্তি বাড়ে, এটার জন্য আরেক দারাজা, আর আল্লাহর উপর ভরসা করে এটার জন্য আরেক দারাজা, আর নামাজ ঠিক পথে কায়েম করে এটার জন্য আরেক দারাজা। তো চার সিফতের কারণে চার দারাজা, এই চার দারাজাকে বলা হয়েছে দারাজাত। একটা হলো আল্লাহর কথা শুনলে অন্তর বিগলিত হওয়ার পুরস্কার, আর আরেকটা হলো আল্লাহর কালামের তেলাওয়াত শুনলে ইমান বেড়ে যাওয়ার পুরস্কার, আরেকটা হলো আল্লাহর উপর ভরসা করার পুরস্কার, আরেকটা হলো নামাজ কায়েম করার পুরস্কার। আর চার পাঁচ নম্বরে যে গুণ ছিল, অমিম্মা রাজাকনাহুম ইউনফিকুন, আল্লাহর দেওয়া রিজিক থেকে যে তারা কিছু অংশ ব্যয় করে। এখন ব্যয় করলে তো দেখা যায় কমে যায়, যে কমে যাওয়ার কথা, আল্লাহ বলে না 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 কমবে না, লাহুম মাগফিরাতুন অমাগ ফেরাতুন রিজকুন করিম। এই গুণাবলীগুলো থাকলে আমি আল্লাহ যেমন ক্ষমা করে দিব, সাথে সাথে তাকে সম্মানজনক রিজিক দিব, উত্তম রিজিক দিব, ইজ্জতের রিজিক দিব, তার আমার রাস্তায় ব্যয় করার দ্বারা কমবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কোনো ব্যক্তি আল্লাহর রাস্তায় সাদকা করে তার মাল তলব হয় নাই, বরবাদ হয় নাই, সে কোনোদিন ক্ষতিগ্রস্ত হয় নাই, বরং আল্লাহ তাআলা তাকে আল্লাহ ইউদাইফু লিমান ইশা আল্লাহু ওয়াসিউন আলীম, আল্লাহ বাড়িয়ে দেন। কিভাবে বাড়িয়ে দেন, উপমা দিয়েছেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাব্বাতিন আমবাতাত সাবা সানাবিল ফি কুল্লি সুম্বুলাতিন মিয়াতু হাব্বা আল্লাহু ইউদাইফু লিমান ইশা আল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহ তাআলা মনে করো একটা বীজ কেউ লাগালো, এই বীজ থেকে ফি কুল্লি আমি কামাসালি হাব্বা আমবাতাত সাবা সানাবিল, ওই একটা বীজ থেকে সাতটা শীষ, সাতটা দানের, মানে মনে করেন আপনার সাতটা গাছের শাখা বের হলো, প্রত্যেকটা শাখায় আবার একশোটা করে বীজ ধরলো, তাহলে একটা একটা বীজ পরিমাণ আল্লাহ রাস্তায় সদকা করলে আল্লাহ তাআলা 700 গুণ বাড়িয়ে দিলেন, এবং শুধু 700 গুণ না, এই 700 গুণ বলে আল্লাহ বলেন আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, যার জন্য ইচ্ছা আল্লাহ আরো বেশি 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 বাড়িয়ে দেন। তাহলে যারা মনে করে আল্লাহ রাস্তায় সদকা করলে খরচ করলে কমে যাবে, আল্লাহ বলেন না না রিজকুন করিম, তাদের জন্য আছে সম্মানজনক রিজিক। তো আল্লাহ তাআলা এই সূরা আনফালের এই কয়টি আয়াতের উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আপনাদের অনেকগুলো প্রশ্ন জমে গেছে, আমি এখন আপনাদের কিছু প্রশ্নের জবাব সংক্ষিপ্ত পরিসরে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। নাসির রহমান অবি ভাই, ওয়ালাইকুম আসসালাম, দুইটা প্রশ্ন, ফিতরার নিসাব কি কাকে কিভাবে আদায় করব, রিক্সাওয়ালা বা শ্রমিকরা কি কাজের সময় রোজা রাখবেন, এই প্রশ্ন শুনতে শুনতে আজ কয়েকদিন বিরক্ত হয়ে গেছি ভাই। প্রথম কথা হলো যে সদকায়ে ফিতরের নিসাব কি, আসলে সদকায়ে ফিতরের নিসাব আর জাকাতের নিসাব এক, শুধুমাত্র একটু ব্যবধান হলো সব মালের উপর জাকাত আসে না, কিন্তু যতটুকুন মালের মালিক হলে নিজের একান্ত জরুরতের জিনিসগুলো বাদ দিয়ে, নিজের হাওয়ায় যে আসলিয়া যেগুলো মৌলিক প্রয়োজন এগুলো বাদ দিয়ে যদি 52.5 তোলার উপর পরিমাণ সম্পদ থাকে, যেই কোনো ধরনের সম্পদই হোক, স্থাবর হোক অস্থাবর হোক, বা ঘরের কোনো বিলাস সামগ্রী হোক বা ঘরের অতিরিক্ত আসবাবপত্র হোক, এই সব মিলে যদি 52.5 তোলার উপর পরিমাণ হয়ে যায় তাহলে ওনাকে সদকাতুল ফিতর দিতে হয়। আর সদকাতুল ফিতর কাকে দিবেন সেটা হলো জাকাত যাকে দিবেন সদকাতুল ফিতর তাকে দিবেন। আর শ্রমিকরা কাজের সময় রোজা রাখবে কিনা, যে অবশ্যই রোজা রাখবে, কষ্ট করে রোজা রাখবে, কষ্ট করার পুরস্কার আল্লাহ তাআলার কাছে আছে, কিন্তু জীবনের জীবন চলে যাওয়ার ভয় যদি কখনো দেখা যায় তখন রোজা ভেঙে ফেলতে পারবে জান বাঁচানোর জন্য, এই ছাড়া রোজা না রাখা যায় নাই। নামাজের তেলাওয়াতের সময় আবেগবশত শরীর দুলাতে ভালো লাগে, এতে নামাজের কোনো ক্ষতি হবে কিনা, মোহাম্মদ মহিউদ্দিন মহিন, হ্যাঁ ইচ্ছে করে যদি দুলান তাহলে নামাজ মাকরু হবে, আর আপনার অজান্তে তেলাওয়াত করতে করতে তেলাওয়াতের জজবায় যে আপনার শরীর কখন দুলতেছে আপনি বলতে পারবেন না, এমন যদি হয় তাহলে ইনশাআল্লাহ কোনো অসুবিধা হবে না, তবে সতর্ক থাকা চাই না দিয়া, যেমন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী উম্মে রুমান আম্মাদান, আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার আম্মাদান, উনি একবার নামাজ এভাবে দুলতেছিলেন, কোরআন শরীফের তালা তালে সিদ্দিক আর পুরোনাকে ধাক্কা দিয়েছেন, বলছেন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা মানা করেছেন,
ना दिया फिरदाउस रोशी जी तहज्जुदेर नमाज जदि रात जागा तारपर पड़ी रात जदि रात जेगे तारपर पड़ी ओईटा कि भालो ना घुमिए থেকে উঠে পড়লে ভালো? হ্যাঁ হ্যাঁ, সুন্দর প্রশ্ন করেছেন বোন। যে তাহাজ্জুদের নামাজ আপনি কিছুক্ষণ ঘুমিয়ে তারপরে উঠে পড়া উত্তম। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালি জাসাদিকা আলাইকা হক, তোমার শরীরে তোমার হক আছে। ওয়ালি আইনিকা আলাইকা হক, তোমার চোখের তোমার উপর হক আছে। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম রাত্রে খুব তাড়াতাড়ি শুয়ে যেতেন, শেষ রাত্রে উঠে তাহাজ্জুদ পড়তেন। এটাই হলো তাহাজ্জুদ পড়ার সর্বোত্তম পদ্ধতি। কিন্তু আগে কেউ পড়ে ফেললেও হয়ে যাবে। আলামিন, ওয়ালাইকুম আসসালাম জি, আলহামদুলিল্লাহ ভালো আছি জি। ইতালি থেকে দেখছি, জাজাকুমুল্লাহ আলামিন ভাই। ইতালির অবস্থা তো খারাপ, আল্লাহ তাআলা আপনাদেরকে হেফাজত করে। আবদুল্লাহ আলামিন, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ জি। হুসাইন আহমদ নরসিংদী থেকে শুনছি, জাজাকুমুল্লাহ জি ভাই জি। অনেক ভাই আছেন আমাদের সাথে শরীক। আমি তো সেজদায় দোয়া করব কি, করতে পারলে বাংলায় করা যাবে কি? সাবিনা আক্তার জি, সেজদায় দোয়া করা যাবে। হাদিস শরীফে এবং কোরআন শরীফে বর্ণিত যে দোয়াগুলো আছে এগুলোই সেজদার মধ্যে করবেন, বাংলায় দোয়া করবেন না। আর নফল সেজদার মধ্যে, বিশেষ করে নফল নামাজের সেজদায় অন্যান্য যে দোয়াগুলো আছে এগুলোই করবেন, বাংলায় দোয়া করবেন না। কারণ বাংলায় দোয়া করতে গেলে এমনিতেই তো মাতৃভাষায় বা অন্য ভাষায় নামাজের মধ্যে দোয়া করলে ফোকাহাদের মতে নামাজ নষ্ট হয়ে যায়, অনেক মহাকিক ফোকাহাদের মতে। কিন্তু যদি নামাজ নষ্ট নাও হয়, আপনি দোয়ার মধ্যে এমন কোনো দোয়া করে ফেলতে পারেন যেটা সাংসারিক বা ব্যক্তিগত কোনো প্রার্থনার, সাংসারিক কোনো প্রার্থনার ক্যাটাগরির ভিতরে পড়ে যায়, যার দ্বারা আপনার নামাজ নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য আরবি এবং হাদিস, কোরআন হাদিসে বর্ণিত যে দোয়াগুলো আছে এগুলোই করবেন ইনশাল্লাহ। রাহিনুদ্দিন চৌধুরী দোয়া চাই জি, জাজাকুমুল্লাহ। মোহাম্মদ খুবায়ে, হুজুর মসজিদে এসে অনেক মুসল্লি জামা খুলে খালি গায়ে শুয়ে থাকে, এতে কোনো সমস্যা আছে কি না? মোহাম্মদ খুবায়ে ভাই, এটা অত্যন্ত চমৎকার একটা প্রশ্ন। মসজিদের আদাবের প্রতি অনেকে লক্ষ্য করে না, ঘুমানোর জন্য মসজিদে আসে। মনে রাখতে হবে, শুধু ঘুমানোর নিয়তে মসজিদে এসে ঘুমানো মাকরু কাজ, এটা একটা গুনার কাজ। কিন্তু কেউ যদি মসজিদে এবাদতের জন্য আসে, অতঃপর যদি কিছু সময় এতে কাফের নিয়তে মসজিদে থাকে, অবস্থান করে ঘুমায়, তাহলে জায়েজ আছে। এই সময় জামা কাপড় খোলার ক্ষেত্রে এতটুকুন সতর্কতা অবলম্বন করা চাই যাতে আল্লাহর ঘরের আদবের কোনো লঙ্ঘন না হয়। একদম কাপড় খুলে আপনি শুইলেন, অনেক সময় দেখা যায় অনেকে শুয়েছে লুঙ্গি সরে যায়, বা অনেকে শুয়েছে আপনার খালি ফ্লোরের মধ্যে এমত অবস্থা, স্বপ্নে কোনো সমস্যা হয়, আল্লাহর ঘর নাপাক হতে পারে, এমন অনেক সমস্যা থাকে। এগুলোর ক্ষেত্রে সতর্ক দৃষ্টি রাখা দরকার। ওয়ালাইকুম আসসালাম জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার একটা প্রশ্ন ছিল, আমরা ইমামের পিছনে নামাজ পড়লে সূরা পড়তে হবে? জিনা, পড়তে হবে না ইনশাল্লাহ। অনেকগুলো সহি আদি 77-78টা দলিল আছে এই বিষয়ের উপরে, যে ইমাম সাহেবের কেরাতি মুক্তাদির কেরাত ইমাম পড়বে, আপনি বিলকুল চুপ থাকবেন, যখন শোনা যাবে চুপ থাকবেন এবং শুনবেন, আর যখন ইমামের আওয়াজ শোনা যাবে না তখন বিলকুল চুপ করে থাকবেন। মোহাম্মদ জাহিদ হাসান ফয়েজি ভাই শেখ, আজহারির ফতোয়া কতটুকু গ্রহণযোগ্য? ভাই এটা একটা জটিল প্রশ্ন। আজহারি সাহেব তো নিজে কখনো মুফতি বলেনও নাই নিজেকে, তো ওনার ফতোয়া আসবে কোত্থেকে? ফতোয়া তো হলো যিনি মুফতি উনি যেটা দিবেন সেটা ফতোয়া। আর এছাড়া এমনি শরীয় কোনো আলেম যদি হয় তিনি মাসাইল বলতে পারেন, মাসালা বলতে পারেন। ফতোয়া দেওয়ার জন্য শরীয়ত সিদ্ধ এবং মহাক্কিক কোনো মুফতিদের তত্ত্বাবধানে থেকে কোনো মহাক্কিক মুফতি, কোনো মহাক্কিক ফকি তাকে যদি সার্টিফাই করে যে হ্যাঁ তুমি ফতোয়া ফরায়েজের কাজ করো, তখনই একমাত্র তিনি ফতোয়া দিতে পারেন। এই বিষয়ে আদাবুল ইফতা যেগুলো আছে এগুলোর ভিতরে বিস্তারিত বলা আছে, হাজার হাজার কিতাবের মধ্যে এই বিষয়ে কথাবার্তা আছে। তো আজহারি সাহেব, আমাদের জানা মতে, যেহেতু আপনি প্রশ্ন করে ফেলেছেন, আজকে তো মিজানুর রহমান আজহারি সাহেবের ব্যাপারে আমরা জবান খুলতেই পারি না। যদি কোনো কথা বলতে যাই তখন একদল ভাই একদম কোনো কিছু বোঝা ছাড়াই ডাইরেক্ট বলতে থাকে, এটা হিংসা করি, আমরা হিংসা করে ওনার বিরুদ্ধে কথা বলি, শত্রুতাবশত ওনার বিরুদ্ধে কথা বলি। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করে মাহে রমাদানে, যারা মিথ্যা অপবাদ দেয় আল্লাহ তাদেরকেও যাতে হেদায়ত নসিব করে। ওনার সাথে আমাদের ব্যক্তিগত কোনো দুশ্মনী নাই, উনি একজন আলেম। একজন আলেমের মজলিসের মধ্যে যদি বেশি লোক বসে, একজন আলেমকে যদি বেশি লোক পছন্দ করে, এটা তো বহুত খুশির কথা, বহুত আনন্দের কথা, যে মানুষ একজনের উসিলায় অধিক হারে দিনের দিকে আসতেছে। কিন্তু আমরা ওনাকে বলবো বিনয়ের সাথে, ওনার অনুসারী যারা আছে তাদেরকেও বলবো, ভাই আপনারা মিজানুর রহমান আজহারি সাহেবের ডিগ্রি দেখেছেন, উনি ফতোয়া এবং শরিয়া বিষয়ে, শরিয়া যে বিষয় আছে, জামিউল আজহার মিশরে পড়াশোনা করেছেন, ওখানে যে ফতোয়া বিভাগ আছে, কিসমুল ফিকহিল ইসলামী আছে, বা আপনার মনে করেন এক এক ইউনিভার্সিটিতে এক এক নাম দেয়, কিসমুল শরিয়া আছে, ওখান থেকে উনি উচ্চতর ডিগ্রি নিয়ে ফতোয়া ফরায়েজের উপরে উচ্চতর গবেষণামূলক কর্মকাণ্ড তো উনি করেননি,
এবং এই বিষয়ে মহাকিক জামিউল আজহারের হোক বা অন্য কোনো দেশের মহাকিক কোনো মুফতি ওনাকে ইফতার সনদও দেননি, সুতরাং উনি ফতোয়া দেওয়ার ক্ষেত্রে অত্যন্ত সতর্কতা অবলম্বন করা জরুরি আমরা ওনাকে বলবো। আর এতটুকুন কথা আমি আপনাদেরকে বলবো যে আজহারি সাহেব যে মাসালা বলে এই মাসালাগুলোর মধ্যে অনেক মাসালায় তো উনি বিশুদ্ধ বলেন, সঠিক বলেন, সেগুলোর উপর আপনারা আমল করবেন। আর কোনো ব্যতিক্রম কোনো মাসালা যদি বলে ওনার থেকে বড় মহাক্কিকিন উলামায়ে কেরাম দেশি বিদেশে যারা আছেন ওনারা যদি আপনাদেরকে সতর্ক করেন, তখন আপনারা ওনার ব্যক্তিগত মহাব্বতের খাতিরে ওনার ভুল মাসালার উপর আমল না করে সঠিকটার উপর আমল করবেন। আল্লাহ তাআলা আপনাদের সকলকে সহি রাস্তা দেখান, আমাদের সকলকে সিরাতে মুস্তাকিমের উপরে রাখেন। খান মোহাম্মদ সাইম বা ওয়ালাইকুম আসসালাম, ইমাম যদি ধূমপাই হয় তাহলে তার পিছনে নামাজ আদার হুকুম কি? হ্যাঁ, ইমাম যদি ধূমপাই হয় একটা মাকরুহ তাহরিমি কাজ করতেছেন, তিনি একটা ফাসিকি কাজ করতেছেন, এমন ইমামকে পরিবর্তন করে মুত্তাকি ইমাম নিয়োগ করা দরকার। যতদিন নিয়োগ করার সুযোগ না হবে ততদিন ওনার পিছনেই জামাতে নামাজ পড়বে, জামাত ছাড়া যাবে না। আব্দুল বাত, ওয়ালাইকুম আসসালাম। এম সি নাইম সরকার, যারা হজরতের আলোচনাটা শুনতেছি আমরা সবাই লাইভটা শেয়ার করে অন্য ভাইকে দেখার সুযোগ করে দিজি, জাজাক আল্লাহ। মনি হোসেন ভাই, ফিতরা কি টাকা দিয়ে দেওয়া যাবে নাকি আটা জল দিয়ে আদায় হবে? এটা সহি কথা না, এই বিষয়ে অসংখ্য দলিল আছে। ইনশাল্লাহ আমি আর এক দুই দিন পরে এই বিষয়ে লাইভে আপনাদেরকে দলিল ভিত্তিক একটা আলোচনা করবো যে সদগাই ফিতির মাল দিয়ে যেমন আদায় হয় টাকা দিয়েও আদায় হয়ে যাবে ইনশাল্লাহ তাআলা। মোহাম্মদ আরিফ হোসেন, হজরত সৌদি থেকে আমরা বাসায় জামাত করি, সৌদি থেকে জি জাজাকুমুল্লাহ। বিতির নামাজে তৃতীয় রাকাতে তাকবির না দিয়ে রুকুতে চলে যাই, পরে সে সহসেজদা দিয়ে নামাজ শেষ করি, এখন আমাদের নামাজ হবে না, আদায় করতে হবে নামাজ? বিতির নামাজে তৃতীয় রাকাতে তাকবির না দিয়ে রুকুতে চলে যাই, বুঝি নাই আপনার প্রশ্নটা ভাই। মোহাম্মদ আরিফ হোসেন ভাই, যদি আপনি মানে কোন দোয়ায় কোনো তো পড়েছেন কিন্তু রুকুতে যাওয়ার সময় আল্লাহু আকবার বলেন নাই আর কি, এমনটা হয়ে থাকে, তাহলে আপনার সজদা দেওয়ার কোনো দরকার ছিল না। রুকুতে যেতে তাকবীর দেওয়া এটা সুন্নাত, এটা বলে ছুটে গেলে বিলকুল নামাজ হয়ে যেত, কিন্তু আপনি যদি এটার দ্বারা বুঝায় থাকেন এটা যে আপনি কোনোতে পড়েন না, অর্থাৎ রুকুতে যাইতে বা তাকবীর না দিয়ে চলে গেছেন, অর্থাৎ ডাইরেক্ট রুকুতে চলে গেছেন, দোয়ায় কোনো পড়েন নাই, তাহলে আপনি সজদা দিয়েছেন, আপনার নামাজ হয়ে গেছে। জি অনেক ভাই আলহামদুলিল্লাহ, জাজাকুমুল্লাহ। সুরা এখলাস তিনবার পড়লে একবার কোরআন খতমের স্বভাবে, কিন্তু এক পত্রিকাতে দেখলাম ওইখানে বললো যে হাদিসের কোথাও নাকি এরকম লেখা নাই। রাকিবুল হাসান রাজু ভাই, হ্যাঁ আপনি যে প্রশ্নটা করেছেন এটা আসলে সুরা এখলাসের তিনবার পড়লে যে কোরআন শরীফের একবার কোরআনে খতম হবে এ বিষয়ে বুখারী মুসলিম সহ হাদিসের যে মশহুর কিতাবগুলো আছে এগুলোতে তো পরিষ্কার এই শব্দে তো রেওয়ায়ত নেই, কিন্তু বুখারী শরীফে আছে সুরাতুল এখলাস তাদিলু সুলুস আল কোরআন, যে সুরাই এখলাস কোরআনের এক তৃতীয়াংশ। এই জন্য অনেক মহাদ্দেশিন কেরাম অনেক বলেছেন, অনেক ফুকাহারা বলেছেন, অনেক ওলামায়ে কেরাম বলেছেন যে সুরা ফাতিহা যেহেতু কোরআনের এক তৃতীয়াংশ তিনবার পড়লে একবার কোরআন খতমের সওয়াব হবে। কিন্তু একটা কিতাব আছে ফাজাইলু সুরাতিল এখলাস, ইমাম তিরমিজি রহমতুল্লাহ ওস্তাদ হাসান ইবনে আলী আল খাল্লাল রহমতুল্লাহ আলাইহি, কিতাব ইমাম তিরমিজির ওস্তাদ, ওনার এই কিতাবটার মধ্যে একটা রওয়ায়েত আছে মান করা সুরাতাল ইখলাসে মাররাতান কান্নামা করা সুলুসাল কোরআন, আমান করাহা মাররাতাইনি ফাকান্নামা করা সুলুসাইল কোরআন, আমান করাহা সালাসা মাররাতিন কান্নাহু করা জামিয়া মা আনজালাল্লাহু আযজা ওয়াজাল, যে সুরে পাক এখলাস একবার পড়লো সে কোরআন এক তৃতীয়াংশ পড়লো, যে দুইবার পড়লো সে দুই তৃতীয়াংশ পড়লো, যে তিনবার পড়লো মনে হয় যেন সে পুরা কোরআন পড়লো। এই এই রওয়ায়েতটা একদম সরি স্পষ্ট হাসান ইবনে আলী আল খাল্লাল রহমতুল্লাহ আলাইহি, ইমাম তিরমিজির ওস্তাদ, ওনার কিতাব ফাজাইল সুরাতিল ইখলাসের মধ্যে তিনি রওয়ায়েতটা উল্লেখ করেছেন, রওয়ায়েতের সনদ হাসান। সুতরাং এই দৃষ্টিকোণ থেকে আপনার সুরে এখলাস তিনবার পড়লে ইনশাল্লাহ এক প্রথম কোরআন শরীফের আশা করা যায়। ওয়ালাইকুম আসসালাম, হুজুর রোজা রেখে কি লুডু খেলা যাবে? সজীব খান ভাই, জি রোজা রেখে লুডু খেলা এমনিতেই এটা একটা মাকরু কাজ, নাজায়েজ কাজ। লুডু খেলা যদি প্রতিযোগিতামূলকভাবে হয়, বেট ধরে বা বাজি ধরে হয় টাকার বিনিময়ে, তাহলে তো এটা বিলকুল হারাম কেমার, এটা জুয়ার অন্তর্ভুক্ত হয়ে যাবে। তবে মনে রাখতে হবে রোজা রাখা অবস্থায় কোনো লগ্ন কোনো ফাহেশা কাজ বিলকুল করা যাবে না, এগুলোর দ্বারা রোজার যে রুহানিয়ত এটা নষ্ট হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মাল্লাম ইয়াদা কাওলা জুর ওয়াল আমালা বি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু, যে ব্যক্তি গুনার কাজ রোজা রেখে ছাড়তে পারলো না তার রোজার কোনো প্রয়োজন আল্লাহর কাছে নাই, কোনো মূল্য আল্লাহর কাছে নাই, এজন্য এসব ফাহেশা কাজ থেকে বিরত থাকবেন। আনোয়ার হোসেন ফেনী থেকে মাশা আল্লাহ জি হাইয়াক আল্লাহ, আনোয়ার হোসেন ফেনী, হজরত সৌদি আরব থেকে দেখতেছি জাজাক আল্লাহ। হজরত আমাদের গ্রামে একজন মহিলার কিছু জায়গা জমি থাকা সত্ত্বেও তিনি অভাবী,
তাকে কি জাকাত দেওয়া যাবে? যে জায়গা জমি যদি এরকম থাকে যে ওনার শুধু ওই জমির ফসল ফসল থেকে ওনার কোনো রকমের বছর চলে যায়, কিন্তু আপনার কোনো রকমের বছরই চলে যায় কিন্তু ওনার দারিদ্রতা কাটে না বা বছর কাটে না এমনটা হয়, তাহলে উনি ফকিরের কাতারে থাকবেন, ওনাকে জাকাত দেওয়া যাবে। হ্যাঁ, আমাদের সাথে অনেকের সাথে একজন আমার অত্যন্ত প্রিয় ভাই আসিফ জামাল জামাল ভাই পাশাপাশি মুরাদনগরের, উনিও আমাদের সাথে সম্পৃক্ত আছেন। হাইয়াক আল্লাহ, উনি তো সম্ভবত জি উনি কুয়েত থেকে আমাদের সাথে আছেন। হজরত, আমাদের গ্রামে এক মহিলারকে জি বলেছি, আপনার প্রশ্নের জবাব দিয়েছি, মোহাম্মদ শহীদুল ইসলাম শাহেদ, উসুল ইফতা কিতাবটি না পড়ে ফতোয়া দেওয়া যাবে কি? ভাই শহীদুল ইসলাম শাহেদ ভাই, উসুল ইফতা কিতাবটি বলবেন কেন? মানে আমরা এভাবে বলবো যে উসুলুল ইফতা নামক যে এলেম আছে, ইফতা ফতোয়া দেওয়ার যে আদব, ফতোয়া দেওয়ার যে নিয়ম কানুন, ফতোয়া দেওয়ার যে কানুন সংক্রান্ত যে কিতাবাদিগুলো আছে, এগুলো না পড়ে বিলকুল ফতোয়া দেওয়া জায়েজ নাই। কারণ এই ফতোয়া দিতে গেলে তখন উসুলের খেলাফ হবে, অনেক ক্ষেত্রে ভুল ফতোয়া দিয়া দিতে পারে, অনেক ক্ষেত্রে ফোকাদের দুইটা মত থাকে, কোন মতকে প্রাধান্য দিবে, কোনো সময় তিনটা মত থাকে, এভাবে অনেকগুলো কথা থাকে, অনেকগুলো বিষয় আছে, এগুলো ক্ষেত্রে কোনটা কীভাবে করবে তার জন্য বিস্তারিত গবেষণা দরকার। জুনায়েদ আল হাবিব বাঁশগাড়ি নরসিংদী থেকে শুনছি, হজরত কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। মোহাম্মদ সজীব কানুদুর কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। হুজুর, মহিলা মাহফিল করে যদি মাইক ভাড়া না দেয় তা কি? হুজুর মাহফিল করে মহিলা না, হুজুর মাহফিল করে যদি মাইক ভাড়া না দেয় থাকি মাহফিল হবে? সজীব খান, জানি না ভাই আপনি কোন জায়গায় প্যারেশানির মধ্যে পড়ছেন। মাহফিল করা যদি মাইক ভাড়া না দেয় হকুল এবাদ নষ্ট হয়েছে, যারা মাহফিল করেছে ওই কর্তৃপক্ষের উপর ফরজ, যাদের থেকে মাইক ভাড়া নিয়েছে তাদের ভাড়া পরিশোধ করে দেওয়া। শেখ ফরিদ মোহাম্মদ ইমরান, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, আশা করি ভালো আলহামদুলিল্লাহ। একটা মাসালা খুব প্রয়োজন ছিল, তারাবির দুই রাকাতের পর না বসে ভুলবশত দাঁড়িয়ে যায়। আচ্ছা, ভুলবশত দাঁড়িয়ে যায় এবং আরও দুই রাকাত পড়ে সাহসিদ্ধ আদায় করে দেয়, তাহলে নামাজ আদায় হবে কিনা? খুব প্রয়োজন। জি না ভাই, শেখ ফরিদ মোহাম্মদ ইমরান ভাই, যদি মাঝখানে বৈঠক না করে থাকে তাহলে সর্বাধিক বিশুদ্ধ মত মত অনুযায়ী শেষের দুই রাকাত তারাবি বলে গণ্য হবে, প্রথম দুই রাকাত বাতিল হয়ে যাবে। ওই প্রথম দুই রাকাত দুই রাকাতের যে কেরাত আছে কোরআন শরীফ আছে, ওইটাকে আবার পুনরায় পড়তে হবে যদি প্রথম বৈঠকটা না করে। আর যদি প্রথম বৈঠক করে তাহলে চারো রাকাত তারাবি হয়ে যাবে, তবে কাজটা মাকরু, ভুলবশত হয়ে গেলে কোনো অসুবিধা নেই ইনশাল্লাহ। শেখ ফরিদ মোহাম্মদ ইমরান, যে আপনার পথ প্রশ্নের জবাব আমি দিয়েছি। হোসাইন ভাই আছেন আমাদের সাথে। এইচ এম সাইফুল ইসলাম, যে মাসিক অবস্থা রোজা কী হুকুম সবাই জানে না, একটু বুঝিয়ে বললে ভালো হয়। যে মা বোনদের যদি মাসিক সমস্যা থাকে, মাসিক যে ওনাদের যে পিরিয়ড বা ওনাদের যে মিনসের সময়টা আছে, এই সময় তারা রোজা রাখবে না, পরবর্তীতে রোজার মাস চলে গেলে এই সময়গুলো কাজা রোজাগুলো কাজা করে দিবে, ইনশাল্লাহ তারা রমাদানের সব সমান সওয়াবই পাবে। নামাজ ইমাম পিছনে সূরা ফাতিহা বা অন্য সূরা পড়তে হবে? যে আপনার প্রশ্নের জবাব একটু আগে দিয়েছি, পড়তে হবে না। জি ওয়ালাইকুম আসসালাম আল কাউসার, হজরত কেমন আছেন? যে আলহামদুলিল্লাহ, ফেসবুকে ইসলামিক গ্রুপে অনেকেই তাহকিক ছাড়া বিভিন্ন পোস্ট কপি করে, যার রেফারেন্স হিসাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম লিখেন, আবার অনেকে ভুল হাদিস নম্বর দেয়, এতে কি পোস্টকারী কোনো গুণাগার হবে? আল কাউসার ভাই, আপনার প্রশ্নটার জন্য আপনাকে অন্তর অন্তঃস্থল থেকে ধন্যবাদ, এটা খুবই জরুরি। সহিহ বুখারী হাদিস রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ক্বালা মা লাম আকুল ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, আমি যেটা বলেছি আমি যেটা বলি নাই, কেউ যদি এমন কোনো কথা আমার দিকে সম্বন্ধ করে, সে যাতে নিজের স্থান নিজেই জাহান্নামের খাতা লিপিবদ্ধ করে নেয়। আমান হাদ্দাসা আন্নি বিহাদিসিন ইউরা আন্নাহু কাযিবুন ইউরা আন্নাহু কাযিবুন ফাহু আহাদুল কাযিবিন বা ইউরা আন্নাহু কিযবুন, দুই 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 কেরাতি আছে। আল্লাহ হাবিব বলেছেন, যে ব্যক্তি আমার থেকে কোনো হাদিস বয়ান করে কিন্তু পরে জানা গেল এটা সত্য না, তাহলে সে বড় জঘন্য মিথ্যাবাদী বলে পরিগণিত হবে, জাহান্নামী হবে। এজন্য এটা বিলকুল হারাম কাজ, তাহকিক করা ছাড়া রাসূলের নামে কোনো কিছু শেয়ার করা যাবে না। আগে তাহকিক করে নেবেন, যেটা হুজুরের কথা বলতেছেন কোনো মহাক্কিক আলেম থেকে, এটা বাস্তবে হাদিস কিনা, তারপর শেয়ার করবেন। এমনি হুজুরের রাসূলের কথা দেখলেই শেয়ার করা যাবে না। ফিতরা কি দিয়ে দিব? জি ফিতরা মাল দিয়েও দিতে পারেন, টাকা দিয়েও দিতে পারেন। জি জাজাকুমুল্লাহ। জি নাজমুল হাসান, ভালোবাসার অপর নাম শায়েখ মুফতি আমজাদ হোসেন, জাজাকাল্লাহ। আমিও আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি, আপনারা যারা আছেন সকলকে আল্লাহর জন্য ভালোবাসি। আল্লাহ তালা আমাদের সকলকে এই ভালোবাসার বিনিময় আল্লাহ তালার থেকে, আল্লাহ তালার কুদরতি খাজানা থেকে দান করেন। আপনাদের আরও অনেক প্রশ্ন এই ইনবক্সে, আমার কয়েকজন ভাইয়ের কিছু জরুরি প্রশ্ন জমি আছে, আমি একটা প্রশ্নের জবাব দিই। এক ভাই গতকাল থেকে দুই তিনবার নক করেছেন, যে উনি জানতে চেয়েছেন তালাক সংক্রান্ত একটা মশলা, যে মহিলা আপনার স্বামীর সাথে বনে না, সম্পর্ক খারাপ বা সংসার কোনোভাবে করতে পারতেছে না, এমত অবস্থায় ওই মহিলা স্বামী থেকে ডিভোর্স চায়, কিন্তু স্বামী তাকে কোনোভাবে ডিভোর্স দিতে তৈরি না,
এখন শরীয়তের দৃষ্টিতে মানে খোলাও যেহেতু করা যাচ্ছে না, তাহলে এই মহিলার স্বামী থেকে আলাদা হওয়ার ব্যবস্থাপনা কি কি ব্যবস্থায় কিভাবে ওই মহিলার স্বামী থেকে আলাদা হবে? হ্যাঁ, এক্ষেত্রে আর কোনো উপায় যদি না থাকে, স্বামী যদি কোনোভাবে তালাক না দেয় এবং কাবিন নামার 18 নং কলামে স্বামী যদি স্ত্রীকে তালাক দেওয়ার অধিকারও না দিয়ে থাকে, তাহলে এক্ষেত্রে আর একটা রাস্তা আছে, আদালতের আশ্রয় নিবে, আইনের আশ্রয় নিবে। যদিও এই বিষয়ে ফোকাহায়ে কেরামের এখতিলাফ আছে, যেহেতু আমাদের দেশে ইসলামী আদালত নাই, কাজী সাহেব যদি বিচ্ছিন্ন করে দেয়, বিচারক যদি বিচ্ছিন্ন করে দেওয়া হবে কি না, তারপরেও সবচেয়ে বিশুদ্ধ মত এটাই যে এখন যেহেতু আর ওই মহিলা স্বামী থেকে আলাদা হওয়ার আর কোনো অয়ে নাই, এজন্য পঞ্চায়েত কমিটি, গ্রাম গ্রাম সরকার যেটা আছে, অথবা ইউনিয়ন পরিষদ, অথবা নিম্ন আদালত, ফৌজদারি আদালত বা জজ কোর্ট বা হাইকোর্ট, এরকম কোনো আদালতের মাধ্যমে যদি বিচ্ছেদ ঘটিয়ে দেয় তাদেরকে, তাহলে ইনশাল্লাহ তারা বিচ্ছেদ হয়ে যাবে। তবে এক্ষেত্রে সতর্কতামূলক আদালতের যারা বিচারক আছেন তাদের, তারা ওই স্বামীকে আদালতে তলব করে তার থেকে তালাক উচ্চারণ করিয়ে নেওয়া এটাই হবে সর্বোত্তম পদ্ধতি। এর দ্বারা আর কোনো মানে একতলাপ থাকবে না এবং কোনো সন্দেহ থাকবে না। রোজা রাখার কোনো মিন্স অবস্থায় কি মোহাম্মদ আনোয়ার হোসেন হজরত, মিন্স অবস্থায় কি রোজা রাখার কোনো এখতিয়ার আছে? যে না, এটা হারাম কাজ। মিন্স অবস্থায় মা বোনরা রোজা রাখতে পারবে না, এটা কবিরা গুণা হবে যদি কেউ এমনটা করে, রোজা আদায় হবে না। এবং মহাক্কিকিন ফোকাহা মুতাকাদ্দিমিন মুতাখিরিন সাহাবা তাবিন প্রায় এজমা এই মাসালার উপরে, হায়েজ অবস্থায় কোনো মহিলা রোজা রাখলে রোজা আদায় হবে না, এটা গুণা হবে। এবং কেউ যদি এটাকে জায়েজ মনে করে তাহলে ইমান চলে যাওয়ার সম্ভাবনা দেখা দিবে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। কামরুল হাসান সৌরভ ভাই মালয়েশিয়া থেকে বলছি জি, জাজাকুমুল্লাহ। রোজা রাখা খাবার স্বাদ নেওয়া যাবে কি? জি, রোজা রাখা অবস্থায় কোনো মহিলা যদি স্বামী খুব কর্কশ মেজাজের হয় বা এমন যদি খারাপ ব্যবহার করে, তাহলে এমন অবস্থায় রোজায় জিব্বার মধ্যে একটু খাবারের স্বাদ নেওয়া যাবে। বা অন্য কোনো পুরুষও যদি, অনেকের জন্য দেখেন আপনারা যারা প্রবাসে আছেন, দেখা যায় একজনে খাবার পাকায়, 8-10 জন একসাথে খায়, পরে সিরিয়ালে সিরিয়ালে ভাবে একজন একজন পাকায় ম্যাচে, এমনটা যদি হয়, তো অন্যদের মানে স্বার্থের দিকে, অন্যদের সুবিধার দিকে তাকিয়ে যদি জিব্বার মধ্যে হালকা স্বাদ নেয় তাহলে এটা জায়েজ আছে। হ্যাঁ, এতে নাকি খুব বিভ্রান্ত হচ্ছে অনেক। জি, তাহলে জায়েজ আছে, এমন স্বাভাবিকভাবে এমনটা করা উচিত না। হযরত আজারি হুজুর তো বলেছেন ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে, এখন আমরা তো পড়ছি, মহাবিপদে আবার। ভাই, আসলে বিপদের কোনো কিছুই নাই, আমরা বাংলাদেশে যারা আপনারা বাংলাদেশি আছেন, দেশে থাকেন, বিদেশ থাকেন, যেখানেই থাকেন, আমাদের এখানে যেহেতু আমরা ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মাযহাবের উপরে আমল করি, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ইমাম সুফিয়ান সাউরি, ইমাম আবদুল্লাহ ইবনে মুবারক, ইমাম উকি ইবনুল জাররাহ, তারপরে সহ এভাবে আপনার ইমাম হাম্মাদ, ইমাম ইব্রাহিম নাখঈ, এবং সাহাবিদের মধ্যে হযরত আলী কারামুল্লাহ ওয়াজহু, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, এরকম আরও অসংখ্য সাহাবি থেকে অজস্র সহিহ সহিহ রাওয়ায়াত আছে, ইমাম সাহেবের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে না, পড়া লাগবে না। আপনারা ইনশাআল্লাহ যদি না পড়েন এটাই উচিত হবে, যেহেতু আপনারা এই অঞ্চলে হানাফি মাযহাবের অনুসারী। কোনো ব্যক্তির ব্যক্তিগত ফতোয়ার দ্বারা, এই জমানার কোনো আলেমের নিজস্ব ফতোয়ার দ্বারা তাবেই ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ফতোয়া পরিত্যাগ করা, এটা কোনো ইনসাফের কাজ হতে পারে না, এটা কোনো যুক্তির কাজ হতে পারে না। হযরত কেমন আছেন? কেরাতে লাহানের জলি হলে নামাজের হুকুম কি? লাহানের জলি যদি এমন হয় যে অর্থ বিকৃত হয়ে যায়, লাহানের জলির মধ্যে অনেক ধরনের আছে, আপনি তাজবিদের দৃষ্টিতে যেগুলো লাহানের জলি, অনেক সময় ফেকার দৃষ্টিতে এগুলো লাহানের জলি হয় না, যদি অর্থ মারাত্মক ধরনের অর্থ বিকৃতি ঘটে তাহলে এটা লাহানের জলি। এমন অবস্থা কোরআনের মূল ভাব যদি পরিবর্তন হয়ে যায়, এমন হয়, জি আব্দুল ওয়াতিন তো শেষ করতেছি, হয়ে যায় তাহলে আপনি নামাজ হবে না। এটা আপনি যে কোরআন শরীফ লাহানের জলিতে পড়ে, আশেপাশে কোনো মহাক্কিক আলেম থাকলে ওনাকে তেলাওয়াত শোনালে ওনারা বলতে পারবে যে এই তেলাওয়াতের দ্বারা নামাজ হবে কি না। মাসিক অবস্থায় দিনে খাবার খাওয়া যাবে না, কোনো মা যদি রোজা রাখতে না পারে তাহলে উনি দিনে, আপনি যদি এমনি তো খাবার খাবেন, তারা যেহেতু রোজা রাখতে পারবে না, তারা পরে রোজা রাখবে। যদি কোনো মহিলা রোজার দিনে মাসিক থেকে পাক হয় তাহলে সন্ধ্যা পর্যন্ত বাকি সময়টা খাবার খেতে পারবে না, এমনি স্বাভাবিকভাবে অন্য দিন তারা খাবার খাবে। তবে পুরুষ বা যারা রোজাদার তাদের চোখের আলে খাবার খাওয়া উত্তম। হিন্দু অসহায়কে যদি জাকাত দেওয়া হয় তাহলে কি জাকাত আদায় হবে? এই বিষয়ে মাসালা মুখতালাফি, আপনি নফল সদকা হিন্দুদেরকে করবেন, এর স্বাভাবিক দান মানে অন্য কোনো দান, সাধারণ কোনো দান হিন্দুদেরকে করা যাবে, তবে জাকাত এই জমানায় এখন আর বিদুর্মীকে দেওয়ার বিধান নাই বলে ফোকায় কেরাম মত দিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হযরত জনাব, আশা করি ভালো আছেন। একটা মাসালা খুব প্রয়োজন ছিল, তারাবির 2 রাকাতের পর, আমি আপনার প্রশ্নের জবাব দিয়ে দিয়েছি ভাই। 40 দিন তাকবিরুল্লাহর সাথে নামাজের যে ফজিলতটা, এটা জামাতে পড়লে পাওয়া যাবে? জুমা তো পড়তে পারছি না, জোহর তো একাকী পড়ি। জি, আপনি যেহেতু এখন মজবুর, পড়তে পারতেছেন না, তাহলে তো ভিন্ন কথা,
আপনি আশা রাখেন মনের মধ্যে এটা যে আমি সুযোগ থাকলে যত তকবীরুল্লাহর সাথে পড়তাম হয়তো আল্লাহ তাআলা আপনাকে বিনিময় দিয়ে দিবেন। তারিকুল ইসলাম ভাই ওয়ালাইকুম আসসালাম, হযরত একজনের 3 লক্ষ টাকা আছে কিন্তু 1 লক্ষ টাকা এক ভাইয়ের নিকট থেকে কর্জ নিয়েছেন, 1 বছরের বেশি হলো, ওই 1 লক্ষ টাকার জাকাত কি তাকে আদায় করতে হবে? যে কর্জ যদি আপনি নিয়ে থাকেন তাহলে এই টাকার জাকাত আপনি কেন আদায় করবেন? এই টাকা যিনি পাবেন এই জাকাত তো তিনি আদায় করবেন যদি মাসালার ক্যাটাগরিতে মিলে। ইসলামী বিমা করা যাবে কিনা, আমাদের জানা মতে বাংলাদেশে কোনো 100% ইসলাম সম্মত বিমা ব্যবস্থা নেই। রকিব হাসান রাকিব, ওয়ালাইকুম আসসালাম, এশার আজানের আগে আমরা নামাজ শুরু করে ফেলছিলাম, ভুলে 2 রাকাত পড়ার পর আজান হয়েছে, কোনো অসুবিধা নেই? যদি ওয়াক্ত এসে থাকে আগে থেকে তাহলে আজান পরে শুরু হলেও আপনার নামাজ ছাড়ার দরকার নেই, নামাজ হয়ে গেলে হয়ে যাবে। আপনার উত্তর পেয়ে ভুল ধারণা ভেঙেছে বন্ধু হতে যে জাজাকুমুল্লাহ জাজাকুমুল্লাহ। হুজুর, আমি 1 টানা 5 সপ্তাহ জুমার নামাজ পড়তে পারি না, এই সম্পর্কে ইসলাম কি বলে? যেহেতু ভাই রাষ্ট্রীয় বাধার কারণে পড়তে পারেন না, ইসলাম কিছুই বলে না, আল্লাহ আপনাকে মাফ করে দিবে। কাউসার আহমেদ, ওয়ালাইকুম আসসালাম, অনেক অনেক মহব্বত করি হযরত, শুধু আল্লাহর জন্য জাজাকুমুল্লাহ, আল্লাহ আপনাকে ভালো রাখুক, ক্ষমা করুক, নেক হায়াত দান করুক, আমিন। আপনার নেক মেহনত আল্লাহ তাআলা কবুল করুন, আল্লাহ তাআলা আপনাদের সকলকে কবুল করুন। জাজাকুমুল্লাহু আহসানাল জাজা, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালেহাল আমাল।